যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ গ্রহণ সীমা বাড়ানোর প্রস্তাব পাস হয়েছে কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে। বুধবার প্রস্তাবটি 314 ভোট পেয়ে পাশ হয়। প্রস্তাবটির বিপক্ষে পড়ে 117টি ভোট। এখন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে অনুমোদনের জন্য অপেক্ষা করতে হবে বাইডেন প্রশাসনকে। বর্তমানে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণের সীমা 31,40,000 কোটি ডলার। আগামী 5 জুনের মধ্যে ঋণ সীমা বাড়াতে না পারলে খেলাপি হয়ে পড়বে বিশ্বের শক্তিশালী অর্থনীতির এই দেশটি। অর্থমন্ত্রী সতর্ক করেছেন, 5 জুন নাগাদ প্রস্তাব পাস না হলে যুক্তরাষ্ট্র দেউলিয়া হয়ে যাবে। যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ গ্রহণ সীমা বাড়ানোর প্রস্তাব পাস হয়েছে কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে। বুধবার প্রস্তাবটি 314 ভোট পেয়ে পাশ হয়। প্রস্তাবটির বিপক্ষে পড়ে 117টি ভোট। এখন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে অনুমোদনের জন্য অপেক্ষা করতে হবে বাইডেন প্রশাসনকে। বর্তমানে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণের সীমা 31,40,000 কোটি ডলার। আগামী 5 জুনের মধ্যে ঋণ সীমা বাড়াতে না পারলে খেলাপি হয়ে পড়বে বিশ্বের শক্তিশালী অর্থনীতির এই দেশটি। অর্থমন্ত্রী সতর্ক করেছেন, 5 জুন নাগাদ প্রস্তাব পাস না হলে যুক্তরাষ্ট্র দেউলিয়া হয়ে যাবে। যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ গ্রহণ সীমা বাড়ানোর প্রস্তাব পাস হয়েছে কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে। বুধবার প্রস্তাবটি 314 ভোট পেয়ে পাশ হয়। প্রস্তাবটির বিপক্ষে পড়ে 117টি ভোট। এখন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে অনুমোদনের জন্য অপেক্ষা করতে হবে বাইডেন প্রশাসনকে। বর্তমানে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণের সীমা 31,40,000 কোটি ডলার। আগামী 5 জুনের মধ্যে ঋণ সীমা বাড়াতে না পারলে খেলাপি হয়ে পড়বে বিশ্বের শক্তিশালী অর্থনীতির এই দেশটি। অর্থমন্ত্রী সতর্ক করেছেন, 5 জুন নাগাদ প্রস্তাব পাস না হলে যুক্তরাষ্ট্র দেউলিয়া হয়ে যাবে। যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ গ্রহণ সীমা বাড়ানোর প্রস্তাব পাস হয়েছে কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে। বুধবার প্রস্তাবটি 314 ভোট পেয়ে পাশ হয়। প্রস্তাবটির বিপক্ষে পড়ে 117টি ভোট। এখন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে অনুমোদনের জন্য অপেক্ষা করতে হবে বাইডেন প্রশাসনকে। বর্তমানে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণের সীমা 31,40,000 কোটি ডলার। আগামী 5 জুনের মধ্যে ঋণ সীমা বাড়াতে না পারলে খেলাপি হয়ে পড়বে বিশ্বের শক্তিশালী অর্থনীতির এই দেশটি। অর্থমন্ত্রী সতর্ক করেছেন, 5 জুন নাগাদ প্রস্তাব পাস না হলে যুক্তরাষ্ট্র দেউলিয়া হয়ে যাবে। যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ গ্রহণ সীমা বাড়ানোর প্রস্তাব পাস হয়েছে কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে। বুধবার প্রস্তাবটি 314 ভোট পেয়ে পাশ হয়। প্রস্তাবটির বিপক্ষে পড়ে 117টি ভোট। এখন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে অনুমোদনের জন্য অপেক্ষা করতে হবে বাইডেন প্রশাসনকে। বর্তমানে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণের সীমা 31,40,000 কোটি ডলার। আগামী 5 জুনের মধ্যে ঋণ সীমা বাড়াতে না পারলে খেলাপি হয়ে পড়বে বিশ্বের শক্তিশালী অর্থনীতির এই দেশটি। অর্থমন্ত্রী সতর্ক করেছেন, 5 জুন নাগাদ প্রস্তাব পাস না হলে যুক্তরাষ্ট্র দেউলিয়া হয়ে যাবে।